আসলে তো ভাইকে ফোঁটা দেওয়া তোরই কথা, কিন্তু তুই তো আর ফোঁটা দিতে পারবি না, তাই আমি তোর হয়ে ফোঁটা দিয়ে দেবো। এখানে আমি ভাইকে ফোঁটা দিলাম, তুমি যদি পারো ফুলকে ভাইকে ওখানে ফোঁটা দিয়ে দিও। তোকে আর কোনোদিনও সামনে বসে ফোঁটা দিতে পারবো না ভাই, কিন্তু আমি যেখানেই থাকি না কেন, যতদিন বাঁচবো তোর নামে দেওয়ালে এইভাবেই ফোঁটা দেবো ভাই, এইভাবেই ফোঁটা দেবো। ছোট বৌমা, শাঁখটা নিয়ে এসো। একটাই সাপ বাঁচবে, নিপুলকে ফোঁটা দে। তাড়াতাড়ি কর ফুলকি। হ্যাঁ, আমার ঘরে গিয়ে খাবে কেমন? এখন একটু চলো, ছোট বৌমা ফুলকিকে নিয়ে গিয়ে খেতে দিয়ে দাও, যাও। দেখো বড় খোকা যেন কিছু টের না পায়, কিছু জিজ্ঞেস করলে বলবে। কিন্তু মা, মাসিমাকে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। আরে মন আলাদা হলে কি হবে, চন্দনের রং তো এক, ও বুঝবে না কিছু। আর তাছাড়া বড় খোকা অত সব ভাবি টাবি না, ও বুঝতে পারবে না। অনু, তুই তাড়াতাড়ি থালাটা সরা তো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে কোথায় গেলে সব? দেখো 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 কি এনেছি, দেখো মা। এই যে মা, বুঝলে, এত বড় বড় গলদা চিংড়ি পেয়ে গেলাম, নিয়ে নিলাম সঙ্গে সঙ্গে। কি গো, এই তোমাদের সব হয়ে গেল নাকি?
এই দেখো আমি বললাম এসে শাক বাজাবো। না না সত্যি তোমরা যা করো না দাদা, তোমার হয়ে আমি শাক বাজিয়ে দিয়েছি। আর সে ভাব ভাইয়ের কপালে তো ফোঁটা দিতে পারলাম না, কি করবি বল? তোর কপালটাই যে বড় খারাপ। যাগে, আর বেশি কান্নাকাটি না করে চোখটা মোচ, আমার সঙ্গে চল। না না আমি কোথাও যাব না, কোথাও না। জেদ করিস না ঝিলি, যত একা থাকবি তত মন খারাপ হবে। কিন্তু আমাকে তো অভ্যেস করতে হবে, এরপর থেকে তো আমাকে একাই থাকতে হবে। কেন তুই একা থাকতে যাবি? কেন বর্দি আসছেন তোকে নিয়ে যাবে বলে। কিন্তু কাল আমি তোকে নিয়ে যাবই, মনে থাকে জানো? বর্দি আজকে আসবে না আমাকে নিতে? আমাকে তো তাই বলেছে। তাহলে তুমি যাও, আমি তোমার সঙ্গে যাব না, আমি এখানেই থাকবো। বর্দি যদি এসে আমায় খোঁজে? বর্দি বলেছেন আমার ওখানে আসবে। কিন্তু আমি যে একটু বেরোবো। বেরোবি মানে কোথায় যাবি? মীরা আম্মার কাছে। তুই একা যাবি? হ্যাঁ একা যাব। তুমি ভেবো না আমি একা যেতে পারবো। না ঝিলিক, না, বর্দি আমাকে বারবার বলেছে তোর দিকে নজর রাখতে। আমি তোকে এভাবে একা ছেড়ে দিতে পারি না, তোকে আমি নিয়েই যাব। আচ্ছা বেশ, তোর যদি হীরাম্মার কাছে যেতেই হয় পরে যাস, বর্দি আসুক বর্দিকে নিয়ে যাবি। না না আমি এক্ষুনি যাব, যদি হীরাম্মাকে ওখান থেকে সরিয়ে দেয়। না না আমি জানি হীরাম্মা ওখানেই আছে, আমি এক্ষুনি যাব, এক্ষুনি যাব। আমি তুই একা? আমি তো এখানে একাই এসেছিলাম, এখানে আসার পরে হীরাম্মার সঙ্গে দেখা হয়েছে। বর্দিকে বলো আমাকে নিতে বিকেলে আসতে। মা বলো নীল কোথায়? কোথায় আবার? হয়ে গেছে তাই উঠে গেছে। তোমায় ছাড়া ঘুমাসি না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।